প্রচন্ড ব্যস্ত বোধি, মানে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে আর কি, কখন কি হবে, কে কখন ইন্টারভিউ নেবে, সব ইনস্ট্রাকশন দিচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো যে এই মুহূর্তে আমরা রয়েছি বোধিসত্ত্বর বোধ বুদ্ধির ফ্লোরে, আর আমার সঙ্গে রয়েছে বোধি। বোধ বুদ্ধি বলো কি চলছে, কি খবর? ভালো। চোর এসেছে এখন, চোরটাকে আবার সাইন্স দিয়ে হারাবো নাকি? চোরটাকে সাইন্স দিয়ে হারাবো। চোরের আবার গায়ের মধ্যে আমি একটা সলিউশন ঢেলে দিয়েছি, যেটা পা দিলেই পাটা আটকে যাবে বোধহয়। আর আমি চোরকে বলবো যে একটা গাম্বুট আছে পাশে, গাম্বুটটা পরে আসতে, আর গাম্বুটটার ভেতরে লাল পিঁপড়ে ছড়ানো আছে, পায়ে কামড়াবে আর চোর যেখানেই যাবে ধাম ধাম করে বাড়ি খাবে। সিঁড়ির ওপর দিয়ে যেই যেতে যাবে একটা চেয়ার দড়ি দিয়ে বাঁধা আছে, সেটা দোলনার মতো আসবে, চোরের গায়ে লাগবে, চোর পড়ে যাবে, আর আবার চেয়ারটা বারবার চেয়ারটা চোরের গায়ে ধাম ধাম করে লাগবে। আচ্ছা, এই যে তুই বললি যে একটা সলিউশন দিয়েছিস, তার মানে সায়েন্সের একটা ব্যাপার রয়েছে। তো আরেকটা আছে, সব দরজার মধ্যে শিকল লাগিয়ে দেবো যাতে না বেরোতে পারে, তারপর তারপর মুখের মধ্যে ওয়েট টিস্যু ছুঁড়ে মারবো, যা একটা টিস্যু ছুঁড়ে মারবো মুখের মধ্যে, পুরো পিছলে পড়ে যাবে, পুরো মুখের মধ্যে ছুঁড়ে মারবো, না দেখতে পেয়ে পড়ে যাবে একদম। তো বোধির তো খুব বোধ বুদ্ধি রয়েছে, প্রচুর কমন সেন্স অ্যাপ্লাই করছে। তো রায়ান কি এইগুলো মানে ট্রিক্স ইউজ করে রিয়েল লাইফে? এরকম কোনো ট্রিক ইউজ করি না, ম্যাজিক জানি। হ্যাঁ, ম্যাজিক জানিস? কী কী ম্যাজিক জানিস একটু বল, এখন তো দেখাতে পারবি না। দেখাতে পারবো না, তা কাজ আছে না, তাস ওইটা ম্যাজিক আছে, যেমন হয় না একটা যে কোনো একটা কাজ তুলতে হবে আমি জেনে যাবো ওইটা কী করে করি বলবো। পাঁচটা বা ছটা একই রকমের কার্ড একটা জায়গায় রেখে দিই, আবার একই রকমের কার্ড আরেকটা জায়গায় রেখে দিই, যেখান থেকে যেটা তুলবো আমি দেখে নেবো। ধরো একটা হার্ট আর একটা ডায়মন্ড, পুরো পাঁচটা হার্ট আর পাঁচটা ডায়মন্ড রেখে দিলাম, যে কোনো সবই যেটা তুলবে সেটাই হার্ট আর ডায়মন্ড। তো ডায়মন্ডের দিকটা তুললো ডায়মন্ড বলে দিলাম, হার্টের দিকটা তুললো হার্ট বলে দিলাম, এরকম। মানে রায়ানেরও কিন্তু প্রচুর বুদ্ধি। আর এই ম্যাজিকটা কে শিখিয়েছে তোকে? ম্যাজিকটা আমি নিজেই অনেক ভেবে ভেবে, মানে নিজে নিজে তুই অনেক কিছু শিখে যাস। তাহলে কী কী এরকম শিখেছিস নিজে নিজে একটু বল। যেমন কান্নাড়ানোটা আগে থেকেই পারি আমি, আর আমি নিজেই বুঝতে পারি না কী করে করে। আচ্ছা, আর এই যে তুই প্রথমেই বললি না যে একটা সলিউশন ঢেলে দিয়েছিস, মানে একটা সায়েন্সের ব্যাপার রয়েছে, তো তোর কি সায়েন্স সাবজেক্টটা ভালো লাগে, রায়ানের কি ভালো লাগে? হ্যাঁ, সায়েন্স এখনও সায়েন্স পড়িনি। বাবা, প্রচুর মশা, প্রচুর মশা, ওর ওকে মশা কামড়াচ্ছে। কিছু ট্রিক্স দিয়ে মশা তাড়ানোর একটা উপায় যদি চলে আসতো তাহলে ভালো হতো বল। স্যার, ব্যাট থাকলে ভালো হতো এখানে। হ্যাঁ, তো তুই সায়েন্সের ব্যাপারে কী বলছিস বল। আমার বাড়িতে চেজ আছে, আইনস্টাইন বক্স আছে, যেখানে সব সায়েন্সের জিনিস আছে, অ্যাসিড মেশাই, অ্যাসিড না ওর মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড, তারপর কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, আরও আছে ক্রিস্টাল পাউডার, জল আছে, জলের মধ্যে একটা ফুড কালারিং ঢেলে দেবো, ওইখানে আছে ফুড কালার ঢেলে দেবো, জলটা কালারফুল হয়ে যাবে, ব্লু কালারে ধরো ওরকম ফেলে দিলাম, জলের মধ্যে দিলাম, আর কি দিলাম, এগুলো তো এক্সপেরিমেন্ট, এখানে নিজে নিজেই করিস। বই আছে একটা, ওর তার মধ্যে ক্রিস্টাল পাউডার ঢাললাম, কিছু জলটা ঘন হয়ে যাবে, একটু জ্যাম জ্যাম টাইপের হয়ে যাবে, একটু ঘন জ্যাম, যেরকম হয় জ্যাম জিনিস ওরকম জ্যামের মতো হয়ে যাবে। তো রায়ান তো সারাক্ষণ শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো রায়ান তো সারাক্ষণ কাজের মধ্যেই থাকে, তাহলে দুষ্টুমিটা তো করাই হয় না। মেকআপ রুমে শুধু মেকআপ রুমে দুষ্টুমি করিস, এটা আমি শুনেছি যদিও, তা বলতো কে বেশি দুষ্টু? আজ কে বেশি দুষ্টু? মুন্নি। মুন্নি বেশি দুষ্টু? আর কে এখানে সব থেকে কে বেশি বকে, মানে এখানে তো অনেক সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করছিস, তো কে বেশি বকা দেয় দুষ্টুমি করলে? ও কারা, মানে ক্যারেক্টার বাড়িতে কে বেশি বকে দুষ্টু করলে? তুই কি করিস বাড়িতে, কি দুষ্টুমি করিস? মাঝে মধ্যে কি করিস রে বাড়িতে দুষ্টুমি? দুষ্টুমি এমনি দুষ্টুমি, এমনি দুষ্টুমি বলতে কে মারে বাড়িতে? কেউ মারে? মা মারে না বাবা মারে? মাঝে মধ্যে অনেক কম, অনেক 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 কম।
আচ্ছা মাঝে মাঝে এমনিতে রায়ন্দার মানে গুড বয় মানে এক মাস ধরে মার খাই না আচ্ছা কুমা কোনদিনই মার খান না একদিন আচ্ছা মানে রায়ন এমনিতে বোধির মতনই গুড বয় তাই তো রায়ন পড়ার সময় মাঝে মধ্যে পড়তে একটু কম ভাল লাগে দর্শক দের বলে দে তারপরে দাদু 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 শুনতে পাইনি বাবা আচ্ছা তুমি অডিয়েন্সে বলে দাও যেন সবাই দেখে রাত 10টার সময় সোম থেকে শুক্র বোধিসত্ত্বের বোধ বুদ্ধি